নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা পুজোর আড্ডা অ্যাট জিও বাংলা নিয়ে আমি সিনচিরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন ক্লাবকে সাথে পেয়ে গেছি। আজকে আমার সাথে রয়েছে হরিশপার সার্বজনীন দুর্গ উৎসব সমিতি, তাদেরকে পেয়ে গেছি, তাদের পুজোয় কি থাকতে চলেছে এবছর সেই সব বিষয়ে শুনে নেবো, কিন্তু প্রথমে তাদের সাথে পরিচয় করে নেবো। প্রথমেই আমার পাশে যিনি রয়েছেন, নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। নমস্কার, আমার নাম সায়ন ভট্টাচার্য, আমি এই পার্কের সেক্রেটারি। আচ্ছা, পরবর্তী যিনি রয়েছেন, নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। নমস্কার, আমি ইমন মুখার্জি, আমি ক্লাবের মেম্বার। আচ্ছা, পরবর্তী যিনি রয়েছেন, নমস্কার, জিও বাংলা আপনাকে স্বাগত। আমি ঋত্বিক দে, জেনারেল মেম্বার। আচ্ছা, তো জিও বাংলা এসে আজকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানতে চাইবো প্রথমেই। মানে খুবই ভালো লাগছে, ভেরি মাচ এক্সাইটেড। আচ্ছা, তো ভেরি মাচ এক্সাইটেড, তো সেই এক্সাইটমেন্টটা রেখে যেহেতু পুজোর আড্ডা, তো পুজোর বিষয়টা আমি চলে আসলাম। এবার আপনাদের কততম বর্ষে? এবছর আমরা 80তম বর্ষতে পদার্পণ করলাম। বা অনেক দিন কিন্তু, মানে হরিশপার্ক সার্বজনীন মানে আপনাদের যে পুজো সেটা কিন্তু বেশ, তাহলে অনেকদিন ধরে যে 80তম বর্ষে, তো সেই জার্নিটা কিন্তু একটু জানতে চাইবো। মানে প্রথম থেকেই সাবেকি, সেই সাবেকিকে ধরে রাখা, সেই বিষয়টা কিন্তু একটু জানতে চাইবো। মানে আমি যেটুকু জানি, আই এম দ্য ইয়াং পার্সন, ঠিক আছে, মানে প্রথম থেকেই সাবেকি আনা মানে ওই বারোয়ারি পুজোটাকেই ধরে আনা হচ্ছে। আর তার সাথে সাথে মানে কি প্রচুর তার প্রস্তুতি থাকে, আর এক্সাইটমেন্ট লেভেলও খুব বেশি থাকে। আচ্ছা, তো আপনাদের আগের যারা জেনারেশন রয়েছে, কারণ পুজো মানে তো সবাই মিলেমিশে একসাথে হয়ে, সব জেনারেশন একসাথে হয়ে একটা পুজো তৈরি হয়, তো সেই যারা একটু ওল্ড জেনারেশন রয়েছে তাদের পার্টিসিপেশন এখনো কিরকম রয়েছে? তাদের পার্টিসিপেশন মানে খুব ভালোভাবে রয়েছে, আরো বেশি কেন বলতে পারবে সায়নদা। সিনিয়র মেম্বাররা আমাদের খুবই সাপোর্ট করেন। বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি আমাদের সিনিয়র মোস্ট মেম্বার, তার নাম হচ্ছে হোমিও ব্যানার্জি, খুবই হেল্পফুল পার্সন, আর উনি খুবই ভালোভাবে পুজোটাকে জানেন, আর ওনার অভিজ্ঞতার থ্রু দিয়েই আমরা আরও নানানভাবে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলি। আচ্ছা, তো যে বিষয়টা জানতে চাইবো যে এই বছরের পুজোর কি চমক থাকতে চলেছে? দেখুন, প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের সাবেকিয়ানা পুজো, চমক বলতে গেলে আমাদের পুজোর নানান রকম অনুষ্ঠান থাকে, মানে বাচ্চাদের কিছু মানে পার্টিসিপেশন, আর তারপরে আমাদের মানে আমাদের প্রচুর পুজোর ক্লাব মেম্বারদের মোহনবাসী উদ্যোগাল আমাদের মাতৃপ্রতিমা তৈরি করছেন, উনি দীর্ঘদিন ধরে মাতৃপ্রতিমা আমাদের তৈরি করে থাকেন, আগে প্রফুল্ল পাল করতেন, কিন্তু তার শারীরিক এখন একটু বয়স হয়ে যাওয়ার ফলে আমরা এখন। আচ্ছা, তো আমরা যেটা জানলাম যে সব বয়সের একটা পার্টিসিপেশন প্রচণ্ড ভালোভাবে রয়েছে, মানে পুজোর টাইমেও সেই পার্টিসিপেশনটা খুব ভালোভাবে তো থাকেই অবশ্যই, তো মহিলাদের পার্টিসিপেশন কতটা রয়েছে? খুবই ভালো, আমাদের পারিবারিক সব মহিলারা পার্টিসিপেট করেন, তো খুবই ভালো পুজোতে ওনারা হেল্প করেন, বিভিন্ন রকম ভোগ বিতরণ থেকে শুরু করে আমাদের আনন্দ উৎসবের মধ্যে দিয়ে একবারে পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া। তো পরবর্তী প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে চলে আসবো যে পুজো মানে তো একটা বিষয় থাকে যে সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ, সেটা আপনাদের ক্লাবে শুনলাম খুব ভালোভাবেই হয়, তো মোটামুটি যে খাওয়া দাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই খাওয়া দাওয়া বা ভোগের বিষয়টা কিন্তু আমি জানতে চাইবো যে কবে থাকে ভোগ আর কি থাকে সেখানে, সেই বিষয়টা কিন্তু একটু জানতে চাইবো। ভোগ তো থাকে অষ্টমীর দিন। আচ্ছা, মানে সেটা মহাভোগ বলা যেতে পারে? হ্যাঁ, মহাভোগ, খিচুড়ি ভোগ থাকে। আচ্ছা, সেটা সবাই মিলে আমরা ডিস্ট্রিবিউট করে লোককে দিও, আমরাও খাই। তো কত লোকের সমাগম হয় সেখানে? অগুন্তি লোকের অনেক, অগুন্তি। তো সেই মানে সেই বিষয়টা যেমন মানে অনেক লোক এক জায়গায় হয়েছে, সেই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিরাপত্তা, তো আপনাদের ক্লাব থেকে হরিশ পার্কে এবারে মানে কি সেফটি সিকিউরিটির জন্য কি বিষয় মানে খেয়াল রাখা হচ্ছে? এই ক্ষেত্রে কলকাতা পুলিশ আমাদের সহায়তা করে থাকে, আমাদের মাঠে মানে 24 ঘন্টাই পুলিশ থাকে, তো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর যে জিনিসটা জানতে চাইবো যে আমরা কিন্তু যে কোনো ক্লাবে একটা দেখি যে বাচ্চারা যারা ভলেন্টিয়ার হওয়ার এক্সাইটমেন্ট কিন্তু তাদের প্রচণ্ড থাকে, যেটা মানে ছোটোবেলায় এটা সবারই একটা এক্সাইটমেন্ট থাকে, তো সেই বাচ্চাদের পার্টিসিপেশন কি অতটা রয়েছে? এই তো বাচ্চাদের নিয়েই এসি সঙ্গে, একদম ইয়ং জেনারেশন তো রয়েছে এখানে, কিন্তু আমি জানতে চাইছি যে একদম ছোট ছোট যারা বাচ্চা তাদের এক্সাইটমেন্ট, ছোট ছোট বাচ্চা যারা আছে মানে তারা একদমই খুবই উৎসাহিত থাকে, হ্যাঁ, ভলেন্টিয়ার হওয়ার জন্য, আর এছাড়াও মানে যেহেতু ওরা বাচ্চা একদমই ইয়ং, তো তাদের মধ্যে এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে, মানে ক্লাবকে খুব ভালোভাবে হেল্প করবো, আর সেটা মানে প্রত্যেক বছরই মানে আমার দেখা করে থাকে, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমিও করতাম, আর এখন মানে যারা আছে তারা বাচ্চা রয়েছে তাদের মধ্যেও রয়েছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে আসবো যে কোনো একটা পূজা কমিটি বা একটা ক্লাব হলে সেখানে কিন্তু শুধু পুজো নয়, সারা বছরে কিছু বিভিন্ন সোশ্যাল ইভেন্টসগুলো থাকে, তো আপনাদের ক্লাবে এরকম কি কি সোশ্যাল ইভেন্টস থাকে সারা বছর? সোশ্যাল ইভেন্টস থাকে বলতে মানে কি ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট তো হয়েই থাকে, এছাড়াও অন্যান্য অনেক জিনিসই আছে, সেইগুলো কিন্তু আমরা একটু জানতে চাইবো যে কি কি থাকে সেখানে। আমাদের 365 ডেজ ক্লাব, তো আমাদের মাল্টি জিম ফ্যাসিলিটিস আছে, টেবিল টেনিস আছে,
কোর্ট আছে টেবিল টেনিস, আর তার সাথে আমরা ক্রিকেট অ্যান্ড ফুটবল বোথ আমরা এইসবগুলো করে থাকি। সারা বছরই একটা প্রোগ্রামস আমরা এই বিভিন্ন অ্যাসপেক্টসে করে থাকি, মানে তাতে ডেজগুলো ইউজুয়ালি 15th অগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে দিন সিনিয়র জুনিয়র ফুটবল টুর্নামেন্ট হয়। তো এরকম নানানভাবে আমরা পুরো বছর ক্লাবের সাথে যুক্ত থাকার চেষ্টা করি, এখন এই স্পিডি লাইফের মধ্যে চেষ্টা করি যাতে ক্লাবকে কিছু সময় দেওয়া যায়। আচ্ছা, তো এই বছর পুজো নিয়ে মানে কতটা আশাবাদী রয়েছেন সেই বিষয়টা একটু যদি আমাদের আমাকে এবং দর্শক বন্ধুদের সামনে যদি একটু শেয়ার করেন। একবার আমাদের হরিশপাক সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এসে দেখুন, আই থিঙ্ক ইটস আ ওয়ার্থ, মানে আমাদের কেননা আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের একটা মেলা হয়, তো যার জন্য অন্যতম কারণ মেরি গো রাউন্ড থেকে শুরু করে সব কিছুই থাকে ওর মধ্যে। তো মানে পুরো সারাউন্ডিংস আমাদের এই ব্যাপারটাকে খুবই এনজয় করে, বাচ্চা থেকে মানে মিড এজেস সবাই এই ব্যাপারটাকে খুবই এনজয় করেন। আর আমি চাইবো অন্য বিভিন্ন জায়গা থেকে লোকে আসুক, দেখুক আমাদের প্রতিমাও খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে ইনভাইট করছি টু কাম অ্যান্ড জয়েন দ্য পুজো। আচ্ছা, তো আরেকটা যে জিনিসটা আমি জানতে চাইবো যে 80 বছর ধরে যে মানে সাবেকিকে ধরে রাখা, তো কখনো কি মনে হয়নি যে থিমে যাওয়া যেতে পারে, এই বিষয়টা কি কখনো মনে আসেনি? নিশ্চয়ই আমরা ভেবেছিলাম যে থিমে যাওয়া যেতেই পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের মাঠের মাঠ কেন্দ্রিক পুজো, তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার অফ প্যান্ডেল প্রচণ্ড বড় হয়, মানে যার দরুন আমরা থিমে গেলে মানে ইটস ভেরি হার্ড ফর আস টু ডিসাইড কিভাবে কি করবো না করবো। তো আমরা সাবেকে এটাকে ধরে গেছি, সবাই তো থিম পুজো করে, দেখি না আমরা সাবেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবার কিন্তু আমি আমার সর্বশেষ প্রশ্নে চলে এসেছি, হরিশপাড় সার্বজনীন কিন্তু উই আর দ্য প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা, তো জিও বাংলা শারদ সম্মান 2019 এর জন্য কতটা প্রস্তুত? আশা করি কিছু না কিছু একটা আমরা আপনাদের থেকে রিজার্ভ করব। একদম প্রস্তুতি আর জোর কদমে চলছে, একদম তাই তো, একদম একদমই। জিও বাংলার তরফ থেকে তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর এইরকম পুজোর আড্ডা আর জিও বাংলা নিয়ে আমি শিনছিলা কিন্তু আবারও আপনাদের সামনে চলে আসবো, থাকবে হয়তো অন্য ক্লাব আমার সাথে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।